নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের আজকের নিয়মিত পথ চলার আরেকটি দিন যুক্ত হলো। আমরা এই সপ্তাহটা রয়েছে হচ্ছে দেশের উপরে, জাতির উপরে এবং মানুষের উপরে। তাই আজকেও আমাদের তার ব্যতিক্রম নয়, তথ্য থাকবে, সঙ্গে থাকবে গান। আজকে যিনি শিল্পী রয়েছেন তিনি অবশ্যই, আমি বলি প্রতিশ্রুতি, তাকে অর্পণ, অর্পণ রক্ষিত, অনেক অনেক স্বাগত অর্পণকে, অর্পণের গান এবং আমাদের তথ্যে এগিয়ে যাবে অনুষ্ঠান। সঙ্গে থাকবেন আপনারাও। সঙ্গে রয়েছেন যন্ত্রসঙ্গীত শিল্পীরা, রয়েছেন তনাদা কিবোর্ডে, তিরুদা রয়েছেন গিটারে, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পারকাশনে রয়েছেন বিক্রম, এবং অবশ্যই শব্দ, আলো, ক্যামেরা, পিসে টেলিকাস্টিংকে সঙ্গে নিয়ে রয়েছি আমি, সঙ্গে রয়েছেন আপনারা। মূল বিষয়ে গানে যাওয়ার আগে দেখে নেব আজকের বিষয় সম্পর্কিত কিছু টুকরো ছবি। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজই খুলে গেছে সোনার মন্দিরে। আজ দেশ মাত্রই তো অবহেলিত, জাত্যভিমান আজ বিপন্ন, এই নিয়েই দেখুন ও আমার দেশের মাটি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় বাঁধা, কবিগুরুর গানের কথায় আমাদের আজকের বিষয় ও আমার দেশের মাটি। দেশমাতৃকাকে ভালোবাসতে না পারলে কখনোই একটা সুন্দর সমাজ গড়ে ওঠে না, একটা সুন্দর জাতি গড়ে ওঠে না। তাই নেশনের সঙ্গে দেশের যে ফাঁড়া, সেটা হয়তো আমরা রবীন্দ্রনাথের হাত ধরে বুঝতে পারি। তো আজকে আমরা এগিয়ে যাব ও আমার দেশের মাটি, এই তথ্যের উপরে থাকবে অর্পণের গান। অর্পণ, এই গানে গানে শুরু হোক পথ চলা। এই যে দেশকে ভালোবাসার কথা যেটা বললে, তো সেই সূত্র ধরে দেশবন্দনা দিয়ে শুরু করি। মনোমোহিনী
অন্য দেশ বিদেশে বিতুরি জন্য চিরকল্যাণ বই তুমি ধন্য দেশ বিদেশে বিতুরি জন্য জাহ্নবি যমুনা বিগলিত করুণা জাহ্নবি যমুনা বিগলিত করুণা নবী যশু স্তন্যবাহিনী ভুবন মন মোহিনী ভুবন মানব সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নিজস্ব স্পষ্ট ধারণা ছিল। সে মানব শ্রেণী বর্ণ ধর্ম সমাজের ঊর্ধ্বে বিরাজমান, এবং এই বিরাজমান যে বিশ্ব মানব তার অঙ্গীভূত, এবং এই বিশ্ব মানব ধর্মের সঙ্গে সেই মানবের কোনো বিরোধ নেই। ঔপনিষদিক মন্ত্রে দীক্ষিত সত্য শিব সুন্দরের উপাসক রবীন্দ্রনাথ সেই মানবতাবাদেই বিশ্বাসী ছিলেন, যা তাকে চিরন্তন ভারতীয় মানবতাবাদ থেকে বিশ্ব মানবতাবাদে উত্তরণে সার্থক অনুপ্রেরণা জুগিয়েছিল। কবি ভারত তীর্থ কবিতায় বলছেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ শুচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই যে ভারতীয় বোধ, তার মধ্যে বিশ্ব মানবতাকে এক করে দেখা, এখান থেকে আজকে আমাদের পথ চলা চলবে। তার কারণ এই যে দেশের মাটির প্রতি গভীর প্রেম, তাই 1905 যখন এই দেশ ভাগের কথা বলা হলো, রবীন্দ্রনাথ এগিয়ে এলেন, নেতৃত্ব দিলেন। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, আজকের বিষয় ও আমার দেশের মাটি। সঙ্গে রয়েছেন অর্পণ, সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা। তাই বিরতির পরের পর্বে গান দিয়ে শুরু হোক, তারপর তো কথা থাকবেই। জননী রোদারে আজি ওই শুনো গো শঙ্খ বাজে, জননী রোদারে আজি ওই হে গোনাথে গোনা মনে ভাই, মগন মিথ্যা কাজে, জননী রোদারে আজি ওই শুনো গো শঙ্খ বাজে, রতন প্রদীপ খানি যতনে আনো গো জানি, উঠিল এ দুই পানি উঠিয়ানো ফুল নালি, মারাও ভানো বানি রটাও ভুবন মাঝে, জননী রোদারে আজি ওই আজি প্রসন্ন পবনে জীবন ছুটিছে, আজি প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ
সাজো সাজো নব সাজে জননী রোদারে আজিও ওই শুনো গো শঙ্খ বাজে জননী রোদারে আজিও ওই এ কোনা থেকে কোনা ওরে ভাই মগন মিথ্যা কাজে জননী রোদারে আজিও ওই শুনো গো শঙ্খ বাজে জননী রোদারে আজিও। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল একদম খোদ কলকাতা শহরে, ৬ নম্বর জোড়াসাঁকোলেন। যদিও তখনকার কলকাতা ঠিক এখনকার কলকাতার মতো নয়, তখনকার কলকাতা খানিকটা গাছপালা বন জঙ্গল, বাড়ির পাশেই খানিকটা সবুজের ছোঁয়া কবি পেয়েছেন, কিন্তু তবুও শহুরে সভ্যতা আর গ্রামীণ সভ্যতা বা শহুরে সংস্কার গ্রামীণ সংস্কারের মধ্যে ফারাক থাকবেই। তাই কবি যখন তার জমিদারি সামলানোর জন্য পৌঁছলেন গ্রামে, গিয়ে সেখানকার মানুষের মধ্যে যে স্পন্দন তিনি অনুভব করলেন, সেটা কিন্তু তার এই দীর্ঘদিন ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা শহুরে সভ্যতায় তিনি পাননি। সেখানে ভৃত্য রাজতন্ত্র দেখেছেন বা অন্যান্য মানুষদের দেখেছেন, কিন্তু গ্রামীণ মানুষ তাদের বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াই দেখে কবির হৃদয় মথিত হয়েছে। আমি কেন এই কথাটা বলছি আজকে, এই যে ও আমার দেশের মাটি, এই লাইনটার মধ্যে কিন্তু এই কথাগুলো লুকিয়ে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই মানুষদের দুঃখ দুর্দশা দেখলেন এবং তিনি যখন বুঝলেন যে আমি তাদের কাছে রাজা, এরা আমার প্রজা, কিন্তু তিনি তো সেই রকম রাজা নন যিনি সকলের সঙ্গে মিশতে চান, তিনি ওখান থেকে কিন্তু চরিত্র অনুসন্ধান করলেন। আজকে কাবুলিওয়ালা থেকে, শাস্তি থেকে, পোস্টমাস্টার থেকে প্রচুর ছোট গল্প কিন্তু ওই বা শুভা এরকম, গিরিবালা এরকম প্রচুর চরিত্র তিনি তৈরি করলেন কিন্তু এই গ্রামীণ মানুষদের মধ্যে থেকে। তিনি যে জিনিসটা উপলব্ধি করলেন, আগামীকাল নেতাজির জন্মদিন, নেতাজির সঙ্গে সুভাষ রবীন্দ্রনাথের কবে যে সাক্ষাৎ সঠিক হয়েছিল প্রথম সাক্ষাৎ, সেটা আমার কাছে তথ্য নেই, যদি কারোর কাছে থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন। কিন্তু ১৯০৪ সাল সম্ভবত, তখন সুভাষচন্দ্রকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল, তিনি একজন ইংরেজ শিক্ষককে প্রহার করেছিলেন বলে। কেন প্রহার করেছেন? তারা তিনি ভারতীয়দের গালাগালি করছিলেন। তো এতে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ওই কলেজ, তখন তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তো বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নেতাজিকে কলেজ থেকে বার করে দেওয়া হলো। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের তরফের সঙ্গে যুক্ত থাকাকালীন অবস্থাতেও বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ গোষ্ঠী রয়েছে তাদের কাছে চিঠি লিখলেন ছাত্রর পক্ষ হয়ে, অর্থাৎ যাতে নেতাজিকে খুব বেশি শাস্তি না দেওয়া হয়। পরবর্তী পর্যায়ে নেতাজিকে আবার কলেজে ভর্তি করানো হয়েছিল। এটা তো গেল একটা পার্ট, আমি কেন এই প্রসঙ্গ আনলাম না, নেতাজি তখন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাইছেন, খানিকটা এগোচ্ছেন, কিন্তু তিনি গুরু খুঁজে পাচ্ছেন না বা তার আদর্শ কী হবে সেটা বুঝে উঠতে পাচ্ছেন না। সেই সময় তিনি কিছু ছাত্রছাত্রী নিয়ে শান্তিনিকেতনে যান কবিগুরুর সঙ্গে দেখা করতে। কবিগুরু তাকে তখন বলেন গ্রাম উন্নয়নের কথা, গ্রামের সম্পদকে বাড়ানোর কথা। তাতে নেতাজি প্রথম দিকে কিন্তু আপ্লুত হননি বা তার খুব একটা ভালো লাগেনি। এই প্রসঙ্গে আমি এখানে এলাম, বরাবর কবি চেয়েছেন গ্রামের উন্নয়ন, গ্রামীণ মানুষের উন্নয়ন, গ্রামের আর্থসামাজিক ব্যবস্থাকে যদি উন্নত করা যায় তাহলে দেশ এগিয়ে যাবে, এ কথা কবি আজীবনকাল বলেছেন। এবং সেখানেই মনে হয় ১৯০৫ যখন একটা ফরমান জারি হলো যে দেশটাকে ভাগ করা হবে ভাষাভিত্তিক ধর্মভিত্তিক, তিনি প্রথমে এলেন, নেতৃত্ব দিলেন, একটা আন্দোলন তৈরি হলো, প্রচুর স্বদেশী গান তিনি লিখলেন, মানুষকে উপলব্ধি করালেন, দেশত্ববোধে জারিত করালেন, কিন্তু তারপরে খানিকটা পিছিয়ে গেলেন, খানিকটা সরে গেলেন। কারণটা হচ্ছে তিনি যে আদর্শে বিশ্বাসী ছিলেন সেই আদর্শের সঙ্গে তৎকালীন বিপ্লবীদের আদর্শের মধ্যে একটা ফারাক তৈরি হয়েছিল। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি শিলচর আসাম থেকে সুনন্দা ভট্টাচার্য বলছি। বলুন, কথা বলুন। হ্যাঁ, একটু স্বদেশী প্রেমের একটু গান শুনতে চাই। হ্যাঁ বলুন। তো আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা। এই গানটা একদম অনুষ্ঠানের একদম শেষের গান, একদম তাই তো? একদম একদম শেষের গান এটা অনুষ্ঠানের, ঠিক আছে? সঙ্গে থাকুন, পুরো অনুষ্ঠানটা দেখতে হবে গানটা শোনার জন্য। তো এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর যিনি দেশমাতৃকাকে ভালোবাসতে বলেছেন, তার জন্য গ্রামের মাটিকে ভালোবাসো, গ্রামের মানুষকে ভালোবাসো, এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের মধ্যে দিয়ে কিন্তু দেশের অগ্রগতি রয়েছে লুকিয়ে সেখানে, সে কথাই তিনি কিন্তু ব্যক্ত করেছেন। চলো গানে যাই। এই যে পিছিয়ে পড়া মানুষজনদের সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যে গান বলছিলেন না যে একটু আগে, যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গভঙ্গ এবং তার কিছুদিন আগে থেকে, তো সেই সূত্র ধরে একটু একটা গান একটু শোনাই। গানটা একটু অল্পশ্রুত গান। আগে চল, আগে চল ভাই আগে চল, পড়ে থাকা পিছে মরে থাকা মিছে, মেতে মরে কি বা ফল ভাই, আগে চল, আগে চল ভাই আগে চল, পড়ে থাকা পিছে মরে থাকা মিছে, পিছে মরে কি বা ফল ভাই, আগে চল, আগে চল ভাই আগে চল, প্রতি নিমেষে যেতেছে সময়, দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়, প্রতি নিমেষে যেতেছে সময়, দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়, সময় সময় করে বাজি পুঁথি ধরে, সময় কোথা পাবি বল ভাই, আগে চল, আগে চল ভাই আগে চল, আসে একা চলে যাও মহতের পথ ধরে, ইচ্ছাই যে আছে তারে ডেকে নাও নিয়ে যাও সাথে করে, কেহ নাহি আসে একা চলে যাও মহতের পথ ধরে, পিছু হতে ডাকে মায়ার কাঁদন, ছিঁড়ে চলে যাও মোহের বাঁধন, পিছে হতে ডাকে মায়ার কাঁদন, ছিঁড়ে চলে যাও মোহের বাঁধন, সাধিতে হইবে প্রাণের সাধন, পিছে নয়নের জল ভাই আগে চল, আগে চল ভাই আগে চল, জগতের বাস্তবাসে যারা চলে যায় কৃপা চোখে চায় পদধুলা উড়ে আসে, যদিন আছে ভিখারির বেশে জগতের পথ পাশে, যারা চলে যায় কৃপা চোখে চায় পদধুলা উড়ে আসে, সজ্জা ছাড়ি ওঠো ওঠো সবে মানবের সাথে যোগ দিতে হবে, ভুলি সজ্জা ছাড়ি ওঠো ওঠো সবে মানবের সাথে যোগ দিতে হবে, তা যদি না পারো চেয়ে দেখো সবে, বই আছে রসাতল ভাই আগে চল, আগে চল ভাই আগে চল, পড়ে থাকা পিছে মরে থাকা পিছে, পিছে মরে কি বা ফল ভাই আগে চল, আগে চল ভাই আগে চল,
আগে চল ভাই আগে চল। আমাদের এই নগর সভ্যতা যতদিন গেছে আমরা শহর বাড়িয়েছি, নগর বাড়িয়েছি, গ্রাম কমিয়েছি, কিন্তু কবি কি বলছেন, দাও ফিরে সে অরণ্য লও এ নগর, লও যত লৌহ লষ্ট কাষ্ঠ ও প্রস্তর হে নবসভ্যতা। এই নবসভ্যতার কাছে তার একটা বিনীত অনুরোধ ছিল, তুমি আমাকে ফিরিয়ে দাও সেই গ্রাম। আসলে তার গ্রামের যে সরলতা, যে স্বাভাবিক ছন্দ, সেই স্বাভাবিক ছন্দকে বজায় রাখার মধ্যেই কিন্তু মানবিক উন্নয়নের একটা কথা কবি উল্লেখ করে গেছেন বরাবর। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, সুপ্রভাত নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বতুলপুর বাঁকুড়া থেকে আমি মানিকমোহন ঘটক। হ্যাঁ, যে তত্ত্বসূত্র রয়েছে তার উপরে আমি একটু আলোকপাত করছি। একদম বলুন। যে রবীন্দ্রনাথের যে অখণ্ড বাংলা, বাংলার মাটি বাংলার জল আমার সোনার বাংলা, আর অখণ্ড ভারতবর্ষ হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে, বঙ্গপ্রেম ও ভারত প্রেম এই দুয়ের মূল ভিত্তিতেই ছিল তার স্বদেশ প্রেম। তার স্বদেশ প্রেম বিশ্বপ্রেমেরই নামান্তর। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ীর বিশ্বমায়ের আঁচল পাতা। রবীন্দ্রনাথের যে এই ভাবনা তার আধুনিক কালের মহত্তম মূল্যবোধ সম্পৃক্ত যুগনিষ্ঠ সময়নিষ্ঠ স্বদেশ প্রেম ভাবনা। তার স্বদেশ প্রেম ভাবনায় ভৌগোলিকতা, বিভাজন, উগ্র জাতীয়তা, সংকীর্ণ প্রাদেশিকতা, ভাষাভিত্তিক স্পর্শকাতরতা, অত্যুগ্র স্বাদেশিকতা, ইত্যাচার, গতানুগতিক শর্ত সাপেক্ষতার ঘেরাটোপে বন্দী থাকেনি, পক্ষান্তরে ছিল নির্মোহ, নিঃস্বার্থ, চৈতন্য জারিত, বৃহত্তর সার্বজনীনতায় উদ্বুদ্ধ, সামগ্রিক ও চূড়ান্ত অর্থে মানবতাবাদের নির্মলতম অভিজ্ঞানে চিহ্নিত। বিশ্ব মানব হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আজীবনকাল অপরাজিত মানবতার খোঁজ করে গেছেন, যার জন্যই তিনি বলতে পেরেছেন, যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে, সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে। আবার গানে চলে যাই আমরা। আপনি অবসলে তবে বল দিবি তুই কারে, আপনি অবসলে তবে বল দিবি তুই কারে, আপনি অবসলে উঠে দাঁড়া উঠে দাঁড়া ভেঙে পড়িস না রে, আপনি অবসরে তবে বল দিবি তুই কারে, আপনি অবসরে করিস নে লাজ করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়, করিস নে লাজ করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়, সবাই তখন সাড়া দেবে ডাক দিবি তুই যারে, আপনি অবসরে তবে বল দিবি তুই কারে, আপনি অবসরে। আর কোন মতে থেকে থেকে পিছন পানে যাসনে বারে বারে, বাহির যদি হলি পথে ফিরিস নে আর কোন মতে থেকে থেকে পিছন পানে যাসনে বারে বারে, নেই যে রে ভয় ত্রিভুবনে ভয় শুধু তোর নিজের মনে, নেই যে রে ভয় ত্রিভুবনে ভয় শুধু তোর নিজের মনে, অভয় চরণ শরণ করে বাহির হয়ে যারে, আপনি অবসরে তবে বল দিবি তুই কারে, আপনি অবসরে উঠে দাঁড়া উঠে দাঁড়া ভেঙে
পড়িস না রে আপনি অবসরে, তবে বল দিবি তুই কারে আপনি অবসরে। রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন পল্লী উন্নয়ন এবং এই যে মাটির প্রতি মানুষের আনুগত্য বোধ। আসলে তার ইংরেজ শাসক যখন শোষক হয়ে দাঁড়ালো, শাসনকালে মানুষ যখন মানুষের অন্তরাত্মা বা মানুষের আত্মার যখন অবমাননা হলো, মানবাত্মার যখন অবমাননা হলো, তখন কিন্তু কবি রুখে দাঁড়িয়েছিলেন। আজকে অনেকেই বলেন রবীন্দ্রনাথ ঠাকুর পৃষ্ঠপোষকতা করেছেন ইংরেজ সরকারের, আসলে তা নয়। তিনি ইংরেজ শাসনের যে সদর্থক দিক অর্থাৎ ইংরেজি শিক্ষা আদব কায়দা এই দিকটাকে গ্রহণ করার কথা বলেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভারতীয় স্বাতন্ত্রতাও বজায় রাখার কথা কিন্তু তিনি আজীবনকাল বলে গেছেন। তার লেখার যদি বিশ্লেষণ আমরা করি এই তথ্য আমরা সহজেই পেতে পারি। আমাদের সঙ্গে কোনো বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, সিটিভিএন এর সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রেখা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। সুন্দর আলোচনা হচ্ছে। কবির মানবতা বোধ থেকেই তো জন্ম নিয়েছে স্বদেশ বোধ, আর এমন কিছু সঙ্গীত যা দেশভক্তির চরম নিদর্শন। তার সোনার বাংলায় নানা দিক থেকে কলুষিত, তাই তিনি কত আক্ষেপ করে সেই ততদিন আগে বলেছেন, ক্ষুধাতুর আর ভুরিভোজীদের নিদারুণ সংঘাতে ব্যক্ত হয়েছে পাপের দুর্দহন, সভ্য নামিক পাতালে যেথায় জমেছে লুটের লুঠের ধন। তো সেটা আজও সমানভাবে প্রাসঙ্গিক। আর তাঁর স্বদেশ, তিনি তো 1938 সালে যখন দেশ খুব টালমাটাল অবস্থা, সুযোগ্য নেতৃত্বের অভাব, তখন তিনি নেতাজি সুভাষকে দেশনায়কের পদে সারা বাংলার হয়ে বরণ করে নিয়েছিলেন, সেটাও আমরা জানি। এবং এটাও আমাদের অনেকে অনেকে জানা আছে, যখন কংগ্রেসের অধিবেশন হবে, কংগ্রেসের প্রথম সারির সমস্ত নেতারা তখন জেলে, তখন কিন্তু তিনি নিজে সভাপতিত্ব করেছিলেন কংগ্রেসের অধিবেশনে। দীনেশ দাসের কণ্ঠেও ধ্বনিত হয়েছিল রবীন্দ্রনাথের সেই লাইন 1930-এ যখন রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন, শুধু এইটুকু জানি তারি লাগি রাত্রে অন্ধকারে চলেছে মানব যাত্রী, যুগ হতে যুগান্তর পানে ঝড় ঝঞ্ঝা বজ্রপাতে জ্বালায় ধরিয়া সাবধানে অন্তর প্রদীপখানি। আবার প্রীতিলতা ওয়াদ্দেদারের জামার পকেট থেকে যে চিরকুটখানি পাওয়া গিয়েছিল তাও কবির লেখা, কেবল তব মুখের পানে চাহিয়া বাহির হলেম রাতে তরিখানি বাহিয়া। এবং আমরা এটাও জানি যে স্বদেশ বোধ, বিপ্লবী যতীন দাস যখন মারা যাচ্ছেন তখনও তিনি কবির গানই শুনতে চেয়েছিলেন। তো এই মানুষটি স্বদেশবোধের চূড়ান্ত সীমায় নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন বলেই যখন দেশের দেশপ্রেমিকরা মৃত্যুবরণ করছেন দেশকে স্বাধীন করার জন্য, তখন তাদের মনের জোর বাড়ানোর জন্য। এবং কীরকম একটা জিনিস আমি বলি যে শান্তিনিকেতনের নাটকের রিহার্সাল চলছে, হঠাৎ খবর এলো লাহোর জেলে যতীন দাস মারা গেছে, রিহার্সাল স্টপ করে দিলেন, সেই রাত্রেই রচনা করলেন সর্ব খর্ব তারে দহে তব ক্রোধদাহ। একদম একদম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমাদের আজকের বিষয় ও আমার দেশের মাটি। তো আমরা সকল ভারতীয়রা বলতেই পারি, সার্থক জনম আমার জন্মেছি দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। তো আমরা সকলেই যদি দেশমাতৃকাকে কীভাবে ভালোবাসতে পারি, তাহলে দেশমাতৃকার বীর সন্তানদেরকে ভালোবাসতে পারি, তাহলে দেশকে নিয়ে আমরা অনেক দূরে ভাবতে পারি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন রেখেছিলেন যে যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ভালোবাসিয়াছো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেসেছো ভালো, তিনি প্রশ্ন করেছিলেন। আমরা এখনও কিন্তু সেই বিষাক্ত করে তুলেছি আমাদের চারপাশটাকে, ক্ষতবিক্ষত করছি আমাদের দেশমাতৃকাকে। আসুন, এখনও সময় আছে ঘুরে দাঁড়ানোর, মেরুদণ্ড সোজা করে প্রত্যেকটা মানুষকে বুকে টেনে নিয়ে একসাথে এক পতাকার তলায় দাঁড়ানোর। চলে যাই গানে। এই যে যে সংকটের কথা বললে, সেই সংকট থেকে মুক্তির উপায় সেও রবীন্দ্রনাথ বলে গেছেন আমাদের কাছে স্বদেশ পর্যায়ে সেই গানটা। সংকোচেরও বিহ্বলতা নিজের অপমান, সংকটেরও কল্পনাতে হইও না মেয়মান, সংকোচেরও বিহ্বলতা নিজের অপমান,
সংকটের কল্পনাতে হইও না মেয়মান, মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধর নিজের কর জয়, মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধর নিজের কর জয়, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনা দেবো না মেয়মান। দুর্জনের হানো নিজের হীন নিঃসহায় যেন কভু না জানো, দুর্বলের রক্ষা কর দুর্জনের হানো নিজের হীন নিঃসহায় যেন কভু না জানো, মুক্ত কর ভয় নিজের পরে করিতে ভর না রেখো সংশয়, মুক্ত কর ভয় নিজের পরে করিতে ভর না রেখো সংশয়, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না মেয়মান। যাবে শঙ্খ রবে করিলে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ, ধর্ম যাবে শঙ্খ রবে করিলে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ, মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়, মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না মেয়মান, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না মেয়মান। অদ্ভুত জোশ এসে যায় না, একদম একদম যে সত্যি কথা বলতে কি আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাকে যদি আমরা স্কুলের থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয়ের স্তর অতিক্রম করাতে পারি, আমরা পড়ি না তা নয়, আমাদের পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথ ভীষণভাবে আছেন, কিন্তু কতটা বুঝিয়ে শিক্ষকরা বোঝাতে পারেন এটা আমার একটা বড় প্রশ্ন। জানো তো এখনও একটা জিনিস আমাদের মধ্যে ধারণা আছে যে স্বদেশ পর্যায়ের গান, স্বদেশী গান, সে তো রবীন্দ্রনাথের স্বদেশী গান, ওর মধ্যে তো একটা কীরকম একটা ওই সোকল যেটাকে বলে মিনমিনে বা ওই জিনিসটা, কিন্তু রবীন্দ্রনাথের স্বদেশী গানের মধ্যে যে একটা মানে অগ্রসর হওয়া, যে একটা পাওয়ার আছে, আমার তো ওই গানটি আমার মনে হয় নিজেকে উদ্দীপ্ত করার জন্য ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, এবং তিনি তো আগুন জ্বালতে বলেছেন, তিনি বলেছেন না আগুন জ্বালতে, এবং আমরা এটাও জানি বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, তো আমাদের ভাঙা গড়া তো আমাদের নিজেদের হাতে, একদম। তো আমি যে বললাম না আমাদের বোঝানোর কোথাও অভাব আছে, এই যে পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথ আছেন ঠিকই, কিন্তু শিক্ষকরা শিক্ষিত তো রবীন্দ্রনাথকে বুঝিয়ে তোলার জন্য? আমি জানি এই প্রশ্নটা আমি খুব বড় প্রশ্ন করে ফেললাম, কিন্তু আমার নিজের এই প্রশ্নটা খুব করতে ইচ্ছে করেছে, কেননা ছোটবেলা থেকে রবীন্দ্রনাথকে বোঝানোর জন্য যে শিক্ষার প্রয়োজন শিক্ষকদের সেটা আদৌ আছে তো, কারণ রবীন্দ্রনাথ তাহলে না এতটা অবহেলিত হয়ে থাকতেন না আমার মনে হয়, কারণ আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মানে কী করি বলুন তো, একটা আড়ম্বর করি মাত্র, এর বাইরে কিছু করি না, ভেতর থেকে জানার চেষ্টা করি না, যদি জানার চেষ্টা করতাম তাহলে পল্লী উন্নয়নের কাজে মন দিতাম, আমরা কৃষককে আরও বেশি লালন পালন করতে পারতাম, শুধু তাদেরকে প্রয়োজনে ব্যবহার করতাম না। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই কাজটা করতে চাননি, রবীন্দ্রনাথ চেয়েছিলেন সমাজে প্রত্যেকটা মানুষের একটা ভূমিকা রয়েছে, যে তাঁতি সে তাঁত বুনবে, যে কৃষক সে চাষ করবে, যে জেলে সে মাছ ধরবে, যে নগর সভ্যতায় অভ্যস্ত সে নাগরিক, সে তার শহুরে জীবনযাপন যাপনের মাধ্যমে তার কাজের মাধ্যমে সমস্ত দেশটা এগিয়ে যাবে, দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। আজকে আমরা রেসেশন করে চিল্লাচ্ছি, কিন্তু আমরা কিন্তু ওই পরিকাঠামোকে শোধন করার চেষ্টা করছি না, এই পরিকাঠামোকে শোধন করার জন্য
রবীন্দ্রনাথ একমাত্র প্রাসঙ্গিক। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? সুপ্রভাত। হ্যাঁ, আমি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফুলঝর থেকে গীতা রাজাস বলছি। হ্যাঁ, বলুন বলুন। তো সবাইকে সুপ্রভাত, সবাই অর্পণকে, তোমাকে এবং সব যন্ত্রশিল্পীদের। তো আজকের প্রসঙ্গ তো ভীষণ ভালো, রবীন্দ্রনাথের এই দেশাত্মবোধক গানগুলো তো গোটা ভারতবাসীকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল, তো সন্দেহ নেই। আর অর্পণের গান তো বলার অপেক্ষা রাখে না, আমি ভীষণই ভালোবাসি, ব্যক্তিগতভাবে বলছি। একটা গানের অনুরোধ করছি, চলো যাই চলো যাই, আর ওই ভুবন মনোমোহিনী যদি সম্ভব হয়। হ্যাঁ, ঠিক আছে, ওই ভুবন মনোমোহিনী আজকে সকালে হয়ে গেছে প্রথম গান। ওই ভুবন মনোমোহিনী না প্রথম গানটা হিসেবেও করে দিয়েছে। আচ্ছা, চলে যাই গানে। আজকের ক্যাপশন লাইন যে গান, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা,
ও মা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা তবু জানি রে যে তোমায় দিয়েছি মা আমার জনম গেল বৃথাকাজে আমি কাটানো দিন ঘরের মাঝে জনম গেল বৃথাকাজে আমি কাটানো দিন ঘরের মাঝে তুমি বৃথামায় শক্তি দিলে শক্তি দাতা ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা তোমাতে আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা এই গানের পরে বলতে ইচ্ছে করে হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে তো সত্যি কথা বলতে মানুষকে যদি ভালো না বাসা যায় তাহলে দেশকে ভালোবাসা যাবে না দেশকে ভালো না বাসাইতে বিশ্বকে ভালোবাসা যাবে না তাই রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রভাত সঙ্গীতে কোথায় বলছেন বলছেন হৃদয় আজি মোর কেমনে গেল খুলি জগৎ আশিসে থা করিছে কোলাকুলি ধরায় আছে যত মানুষ শত শত আসিছে প্রাণে মোর হাসিছে গলা গলি আকাশ এসো এসো ডাকিছে বুঝি ভাই গেছি তো তরি বুকে আমি তো হেথা নাই প্রভাত আলো সাথে ছড়ায় প্রাণ মোর আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর অর্থাৎ প্রাণের সঙ্গে প্রাণের যে আবেগ সঞ্চার সেই সঞ্চার কিন্তু ভীষণ প্রয়োজন একদম অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি আর একটি গান শুনেই আমাদের হয়তো বা দুটো গান হতে পারে যে সময় আমাকে দেখানো হচ্ছে তো চলে যাই গানে যদি তোর ভাবনা থাকে ফিরে জানা তবে তুই ফিরে জানা যদি তোর ভয় থাকে তো করে মানা তবে তুই ফিরে জানা যদি তোর ভাবনা থাকে ফিরে জানা তবে তুই ফিরে জানা যদি তোর ঘুম জড়িয়ে থাকে গায়ে ভুলবি যে পথ পায়ে পায়ে যদি তোর ঘুম জড়িয়ে থাকে গায়ে ভুলবি যে পথ পায়ে পায়ে যদি তোর হাত কাঁপে তো নিবি আলো সবার করবি কানা যদি তোর ভাবনা জানা তবে তুই ফিরে জানা যদি তোর ছাড়তে কিছু না চাহে মন করিস ভারী বোঝাবো যদি তোর ছাড়তে কিছু না চাহে মন করিস ভারী বোঝাবো তবে তুই সইতে কভু পারবি নে রে এ বিষম পথের টানা যদি তুই ভাবনা থাক
জানা তবে তুই ফিরে জানা যদি তোর আপনা হতে অকারণে সুখ সদা না জাগে মনে যদি তোর আপনা হতে অকারণে সুখ সদা না জাগে মনে তবে তুই তর্ক করে সকল কথা বলিবি না নাখানা যদি তোর ভাবনা থাকে ফিরে জানা তবে তুই ফিরে জানা যদি তোর ভয় থাকে তো করি মানা তবে তুই ফিরে জানা যদি তোর ভাবনা থাকে ফিরে জানা তবে তুই ফিরে জানা যদি তোর ভাবনা থাকে ফিরে জানা তবে তুই ফিরে জানা একদম শেষে আমি বলি তিনি মানুষের সঙ্গেই আত্মবোধে জারিত হতে চেয়েছিলেন আত্মিকভাবে আটকে থাকতে চেয়েছিলেন তাই তিনি বলেছেন মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই তো একদম শেষ গানে যাব অর্পণ আগামীকাল আমার বীর নেতাজির জন্মদিন আগামীকাল সুবর্ণা থাকবেন আপনাদের সঙ্গে আগামীকাল দিনটাকে আপনারা পালন করুন অন্তর দিয়ে একেবারে দেশের জন্য চলে যাই গানে শেষ জীবন অবধি রবীন্দ্রনাথ একটা পজিটিভ এক অ্যাপ্রোচ রেখে গেছেন তো আজকে শেষ গান সেই পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে ওরে ভাই মিথ্যা ভেব না ওরে ভাই মিথ্যা ভেব না হবার নয় যা কোনো মতে হবে না সে হতে দেব না ওরে ভাই মিথ্যা ভেব না ওরে ভাই মিথ্যা ভেব না উড়বো না রে ধুলায় লুটে যাবে না রে বাঁধন টুটে পড়বো না রে ধুলায় লুটে যাবে না রে বাঁধন টুটে যেতে দেব না মাথা যাতে নত হবে এমন বোঝা মাথায় নেব না ওরে ভাই মিথ্যা ভেব না ওরে ভাই মিথ্যা ভেব না আছে দুঃখ পেতেই হবে দুঃখ আছে দুঃখ পেতেই হবে যত দূরে যাবার আছে সে তো যেতেই হবে যত দূরে যাবার আছে সে তো যেতেই হবে উপর পানে চেয়ে ওরে ব্যথানে রে বক্ষে ধরে উপর পানে চেয়ে ওরে ব্যথানে রে বক্ষে ধরে মেরে সকলে নিঃসহায়ের সহায় যিনি বাজবে তারে রোদের বেদনা ওরে ভাই মিথ্যা ভেব না ওরে ভাই মিথ্যা ভেব না হবার নয় যা কোনো মতে হবে না সে হতে দেব না ওরে ভাই মিথ্যা ভেব না ওরে ভাই মিথ্যা ভেব না ওরে ভাই মিথ্যা ভেব না